হরে কৃষ্ণ মাতাজিরা বা মেয়েরা কি শালগ্রাম শিলা পূজা করতে পারে তারা কি শালগ্রাম শিলা স্পর্শ করতে পারে এই বিষয়কে শাস্ত্রে কী অনুমোদন দেওয়া হয়েছে শাস্ত্রে কী বলা হয়েছে আমরা আজকে এই বিষয় নিয়ে জানবো আমাকে অনেকজন কিছু প্রভুরা এবং কিছু মাতাজিরা প্রশ্ন করেছেন যে আমরা জানি প্রভুরা শালগ্রাম শিলা পূজা করতে পারেন তো মাতাজিরা কি শালগ্রাম শিলা পূজা করতে পারেন তারা কি স্পর্শ করতে পারে তো এই জন্য আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও আমরা তৈরি করেছি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলায় এরকম বহু দৃষ্টান্ত রয়েছে তো এক কথা আছে যদি কোনো ব্যক্তি সে আমিষ বুঝি হয় তাহলে সে শালগ্রাম শিলা সেবা করতে পারবে না তো কিন্তু যদি কেউ প্রসাদ বুঝি হয় অর্থাৎ সে খাবার আগে সেই বুক সে ভগবানকে নিবেদন করে সে প্রসাদ সে গ্রহণ করে এবং সে আধ্যাত্মিক একজন সদগুরুর নিকট থেকে সে দীক্ষাপ্রাপ্ত হয় অর্থাৎ সে সম্পূর্ণভাবে ভগবত ভক্তিতে যুক্ত থাকে যদি কোনো মাতাজি তিনি সদগুরু দেবের নিকট থেকে দীক্ষাপ্রাপ্ত হন এবং তিনি ভগবত ভক্তিতে যুক্ত থাকেন এবং তিনি ভগবত প্রসাদ অর্থাৎ তিনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তাহলে তিনি শালগ্রাম শিলাকে পূজা করতে পারেন তো এই বিষয়ে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পার্শ্ব ছিলেন সার্বভৌম ভট্টাচার্য এই সার্বভৌম ভট্টাচার্য তিনি পূর্বলীলায় দেবগুরু বৃহস্পতি ছিলেন তো এই দেবগুরু বৃহস্পতি তিনি মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে সহায়তা করার জন্য এবং তার এই আন্দোলনে যোগ দেবার জন্য তিনি এই সার্বভৌম ভট্টাচার্য রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন তো মহাপ্রভু তার পুরিদামে এই সার্বভৌম ভট্টাচার্যের সাথে অনেক লীলাবিলাস করেছেন তো সার্বভৌম ভট্টাচার্য যখন তিনি অপ্রকট হন তখন তার সেবিত শালগ্রাম শিলা রয়ে গিয়েছিল এই শালগ্রাম শিলা সেবা পূজা করার জন্য এবং অর্চনা করার জন্য শ্রীল হরিদাস স্বামী তার শিষ্যা গঙ্গা দেবীকে তিনি বৃন্দাবন থেকে পুরী যাবার জন্য আদেশ দেন এই গঙ্গা দেবী তিনি বৃন্দাবন দামে থেকে তিনি ভগবানের আরাধনা যুক্ত ছিলেন কিন্তু শ্রীল হরিদাস স্বামী তিনি তার শিষ্যাকে আদেশ দেন এবং তিনি তাকে পুরী মানে প্রেরণ করেন বলেন সেখানে গিয়ে তুমি সার্বভৌ ভট্টাচার্যের যে সেবিত শালগ্রাম শিলা রয়েছে সেই শালগ্রাম শিলা অর্চনায় তুমি নিযুক্ত হও তো এরকম শাস্ত্রে বহু দৃষ্টান্ত রয়েছে মাতাজিরা তারা শালগ্রাম শিলায় যোগ সেবা করেছেন এবং শালগ্রাম শিলা সেবা করতে পারেন এছাড়া আরও বহু দৃষ্টান্ত রয়েছে এছাড়াও যারা মাতাজিরা রয়েছেন বা মেয়েরা রয়েছেন তাদের গায়ত্রীর মতো যোগ করার অধিকার রয়েছে যারা প্রথমে হরিনাম দীক্ষা গ্রহণ করেন হরিনাম দীক্ষা গ্রহণ করার পরে সদগুরু নিকট থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করার পর তারা যখন ব্রাহ্মণত্ব গুণ প্রাপ্ত হন তারা ব্রহ্মত্ব গুণ লাভ করেন তারপরে তারা গায়ত্রীর দীক্ষারও অধিকার পান এবং তারা গায়ত্রী দীক্ষা নিয়ে তারা গায়ত্রীর মধ্যে জপ করতে পারেন এবং তারা শালগ্রাম শিলা সেবা যুক্ত হতে পারেন তো এই যে মাতাজিরা শালগ্রাম শিলা সেবা করতে পারেন এই বিষয়ে স্কন্দপুরাণে কি বলা হয়েছে আমরা দেখব। তো স্কন্দপুরাণে এই বিষয়ে বলা হয়েছে এবং শ্রী ভগবান সর্বৈয় শগ্রাম শিলক দ্বিজৈ স্ত্রীশ শুদ্রৈ পূজ্য ভগবত পরয় অর্থাৎ দীক্ষা গ্রহণ করে কি ব্রাহ্মণ কি স্ত্রী কি শূদ্র সকলেই নিয়ত শালগ্রাম শিলারূপ শ্রী ভগবানের পূজা করবেন ভগবত পরয় কথাটির অর্থ হচ্ছে যারা ভগবানের প্রতি প্রীতিভাবযুক্ত তাদের দ্বারা শ্রী ভগবানের পূজা হবে যেক্ষেত্রে পূজা করা নিষেধ বলা হয়েছে সেক্ষেত্রে প্রীতিহীন লোককে নির্দেশ করে এখানে স্কন্দপুরাণে এই কথাটি উল্লেখ করা হয়েছে তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে যারা সদ্গুরু দেবের নিকট থেকে তারা দীক্ষাপ্রাপ্ত হবেন তো তিনি স্ত্রী হন তিনি পুরুষ হন তিনি শূদ্র হন বা যে কোনো জাতির হন বস্য হন যে জাতির হোক এমনকি নিম্ন জাতির হল যদি তিনি সদ্গুরুর দেবের নিকট থেকে তিনি দীক্ষাপ্রাপ্ত হয়ে তিনি বৈষ্ণব ধর্মে তিনি দীক্ষিত হন তিনি যদি ভগবানের ভক্ত হন তাহলে তিনি শালগ্রাম শিলা তিনি পূজা করতে পারেন যদিও তিনি মেয়ে বা মাতাজি হলো এবং তিনি যদি ভগবত ভক্তি করেন তিনি ভগবানকে যা কিছু তিনি আহার করবেন তা ভগবানকে নিবেদন করে তিনি ভগবান সে প্রসাদ আহার করেন তিনি হরিনাম জপ করেন তিনি তিলক ধারণ করেন তিনি গলায় কণ্ঠিমালা ধারণ করেন সেই ব্যক্তি তিনি স্ত্রী জাতি হলেও সুদর জাতি হলেও তিনি ভগবত ভক্তিতে যুক্ত থাকলে তিনি এই শালগ্রাম শিলারূপ ভগবানের সেবা করতে পারেন এতে কোনো বাধা নেই আমরা দেখলাম পুরাণে বলা হয়েছে কিন্তু কাদের জন্য বাধা দেওয়া হয়েছে কারা শালগ্রাম শিলার পূজা করতে পারবে না তারা হচ্ছে যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় যারা আমি সাহার করছেন যারা সৎগুরুদেবের নিকট থেকে তারা দীক্ষাপ্রাপ্ত হননি যারা ভগবত ভক্তিতে যুক্ত নন তারা শালক্রাম শিলার অধিকার পাবেন না বা তাদের অধিকার নেই এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তো আমরা এর থেকে বুঝতে পারলাম যদি কোনো মাতাজিরা তারা ভগবদ ভক্তিতে যুক্ত থাকেন তারা সৎগুরুদেবের সৎগুরুদেবের নিকট থেকে প্রাপ্ত হন এবং তারা পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত হন তাহলে তারা শালক্রাম শিলা সেবা করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কৃপাপূর্বক আমাদের এই কৃপা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন হরে কৃষ্ণ